আচ্ছা, কি নাম আপনার? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল, আপনি তো এই ফরেস্ট ডিপার্টমেন্ট? আমি ফরেস্টে আছি, করোনা আমাদের হেড অফিস। কতদিন ধরে এই চাকরি করছেন? এই চাকরি করতেছি, আজকে 33 বছর পার হয়ে গেল। এই 33 বছর ধরে কি সুন্দরবনই আছেন? সুন্দরবনই 33 বছর ধরে এই সুন্দরবন। এখানে কি পরিবার নিয়ে থাকেন? হ্যাঁ, সব ফ্যামিলি দেশে ছিল, এখন বর্তমানে কাছে আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে দীর্ঘ অভিজ্ঞতা, এই যে সুন্দরবন নিয়ে 33 বছর জীবনের সোনালি সময়, মানে দুঃসময় ভালো সময় যাই বলি, এই যে কাটিয়ে দিলেন 33 বছর, আপনার অভিজ্ঞতাটা কেমন একটু বলবেন? যাহোক, মোটামুটি আর কি, অভিজ্ঞতা সম্পর্কে কি বলবো, কতই অভিজ্ঞতা। তা ফিল্ডে কাজ করছি, ফিল্ডে ডিউটি করছি, ফিল্ডে সব কিছুই করছি, অবশ্য অভিজ্ঞতা অনেক কিছুই আছে। দ্বিতীয় কথা হলো, অনেক জিনিসই মনে পড়ে যেগুলো কল্পনীয়। ব্যাপার হয়েছে, সুন্দরবনে চাকরি করছি, আজকে 33-34 বছর চাকরি করতেছি। সুন্দরবনে যত কিছু বনদস্যু বলেন, জঙ্গলের বাঘ বলেন, নদীর কুমির বলেন, সবার সাথেই মোকাবেলা ইনশাল্লাহ করছি। এখন কি জনদস্যু বা এখন জনদস্যু কম, আল্লাহ দিলে মাশাল্লাহ কম হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগেই আল্লাহর রহমত আমাদের সুন্দরবনের বনদস্যু কমে গেছে। মানে বনদস্যু নেই বললেই চলে? নেই বললেই চলে, নাহলে এই জায়গা, যে জায়গাটায় এখন আছি, এই জায়গাটায় তো একটা লঞ্চ নিয়ে আমরা থাকতে পারতাম না। এটা বঙ্গবন্ধুর চর তো? এটা বঙ্গবন্ধুর চর, কারণ সারাটা রাতেই এখানে ছিলাম। দ্বিতীয় কথা হলো, এই জায়গায় একা থাকার মতো একটা লঞ্চ পরিবেশ ছিল না এর আগে। যা হোক, আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন বা যেটা করছেন, সুন্দরবনের বনদস্যু কমে গেছে, এইটাই তো আমাদের পাওনা, আর কি পাওনা। যত জেলে বাওয়ালে গেছিল, পিকনিকের লোকজন আসতো, ভয়তে আসতো না। তারপরে পাস পারমিট কম হইতো সুন্দরবনে, যেহেতু মাছের পাস দেয় এখনও, এই মাছ ধরা জেলেরা ধরে নিয়ে যেত ডাকাইতে, এইগুলি এখন বর্তমানে নাই। আল্লাহর রহমত খুবই ভালো, এই জন্যেই তো আমরা খুব প্রধানমন্ত্রীর সুনাম করি ইনশাল্লাহ। এরকম সরকার দরকার এই দেশের। কখনো বাঘের মোকাবিলা? হ্যাঁ, বাঘের মোকাবিলা হয়েছে। অনেক লোক যখন পাস পারমিট দিত সুন্দরবনে, তখন জেলে বাওয়ালিরা কাঠ কাটতে আসতো, ওই গোলপাতা কাটতে আসতো, মাছ ধরতে আসতো, প্রচুর পরিমাণ লোকজন আসতো। তখন হয়তো বাঘের লোক নিত, আমাদের খবর দিত, আমরা যে বাঘ ছাড়াই নিয়ে আসতাম, মানে মানুষ ছাড়াই নিয়ে আসতাম, বাঘ হয়তো ফাঁকা হাউস করে ব্লাইন্ড ফায়ার করে সরাই দিতাম, দিলে পরে ওই আমরা ওই লাশ নিয়ে চলে আসতাম, তাদের যাদের লাশ তাদের কাছে বুঝাই দিতাম, তারা দেশে নিয়ে হয়তো দেশে নিয়ে যেত। এরকম ইতিহাস বহুত হয়েছে বা জীবনে লোকজন ছাড়াইছে। আমার স্মরণীয় একটা গল্প, খুব সুন্দর গল্প, সেই লাশটা দিকে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম, ডরাইছিলাম। আমার পোস্টিং তখন গেওখালী ক্যাম্পে, এদিকে ধরেন 8-10 বছর আগে। রাত তখন 7টা, আনুমানিক 7টা বাজে, তখন এক জেলে আইসে বললো, কি স্যার আমাদের লোক নিছে বাঘে। তা বাবার লোক যখন বাঘে নিছে, এরাইতে কী করবো, তুমি ঘাটে থাকো বসা, আমরা ইনশাল্লাহ সকালবেলা খুব ভোরে নামাজ পড়েই তোমার যে জায়গায় বাঘে লোক নিচ্ছে ওই জায়গায় আমরা যাব, তোমারে নিয়েই যাব। তো সকালবেলা ভোরবেলা তারে নিয়ে গেলাম, সে আমাদের স্পট দেখাই দিল যে এই জায়গার দিকে ধরছে। সেই জায়গায় নাই না, আমরা বেশ কয়েকজন, আমরা স্টাফ 4-5 জন, আরও জেলে বাওয়ালি ছিল, বাওয়ালি ছিল, মাছ ধরার লোক ছিল আরও 5-7 জন। থাকার পরে মোটামুটি ওই স্পটে উঠলাম, উঠে কিছু দূর যাইয়ে দেখি শুধু রক্ত পাইলাম, জায়গাতে ধরে রাখছে ওই জায়গায় রক্ত পাইলাম। ওই রক্ত দেখে 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 পাট সাপ দেখে দেখে আমরা সামনে অগ্রসর হইলাম, যাইয়ে দেখি বাঘে ওই সামনে নিয়া বসে আছে। যখন ব্লাইন্ড ফায়ার করলাম, বাঘ সরে গেল, সরে যাওয়ার পরে কাছে যাইয়ে দেই, তার এই মাথাটা নাই, শুধু মাথাটাই চাবাই খেয়ে ফেলাইছে, আর পুরো বডি রয়ে গেছে। এখন চাইয়ে দেয় ওই যে ভিতর থেকে নাড়ি, ওই যা নাড়ি টাড়ি যা ছিল সব টাইনে খেয়ে ফেলেছে, শুধু এইটা খাসা বডিটা খা ছিল, এখন মাথা নাই,
হঠাৎ দেখলে তো এমনি ভয় লেগে যায়, খুব ভয় পেয়েছিলাম ওদের। আর দেখতেও খুব বিচ্ছিরি দেখা গেছে, যেহেতু মাথা নাই, তার দুই হাত দুই পা আছে, বডিটা আছে, কিন্তু গলা নেই, গলার এনতে ফুকা। ওই হাত ধরে মাথা খাওয়ার পরে ওই ভিতরে হাতা ঢুকাই দিয়ে টাইনা বাই করে কলজা গিলা যা আসিল, বুড়ি টুড়ি যা আসিল সব খেয়ে ফেলেছে। ওই মুহূর্তে আমরা গেলাম, ওইটা খেয়েছে রাত্রে, যাই কী করবো, ফায়ার করার পরে বাঘ চলে গেল। পরে যাই আপনার চার পাঁচজন সাতজন যারা ছিলাম মাছ ধরার লোকজন ধরে ওরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের অফিসে নিয়ে আসছি। অফিসে আনার পরে ওদের দেশে খবর দেওয়া হয়েছে, ট্রলার আসলো, ট্রলার এসে ওদেরকে নিয়ে গেছে। আগে তো একটা দুর্গম, আসা যাওয়া তো খুব কষ্ট করছিল, কষ্ট করছিল, ভীষণ কষ্ট করছিল। এখন মোটামুটি একটু সচল হয়েছে, আমাদের ডিপার্টমেন্টে নতুন নতুন ট্রলার দিচ্ছে, তারপর লোকজন দিচ্ছে, এখন যাতায়াত কোনো অসুবিধা নাই, এই আর কি। তারপরও এখন একটু গভীর জঙ্গলে থাকতে গেলে একটু সুবিধা অসুবিধা তো হবেই, হবে কিছু না কিছু হবেই, বাজারের সমস্যা হয়, হঠাৎ একটা লোকের অসুখ হইলে সাথে সাথে নেওয়াটা খুব টাফ ব্যাপার, এরকম ধরনের একটু অসুবিধা আছে আমাদের ডিপার্টমেন্টে। অতল ভবিষ্যতে আশা করি এটাও থাকবে না, এটাও প্রচল হয়ে যাবে। এই আর এই নতুন নতুন চর থাকবে, সেই বঙ্গবন্ধুর চর কত সুন্দর, এটা তো বিশাল এরিয়া, বিশাল জায়গা, যা নজর ভর দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এত বড় জায়গাটা সরকারের এই জায়গাটা অঞ্চলা, একটা দেশের মতো জায়গা গেছে, পুরো একটা দেশ, অতল ভবিষ্যতে এটা বন হয়ে যাবে, বিশাল একটা পাওনা না আমাদের। অবশ্যই সাগরের মধ্যে এত বড় একটা চর হইলে, তখন যদি ওই ন্যাচারাল গাছগাছরা হয়ে যায়, তখন একটা বন হয়ে যাবে। এই তাই আমরা, আর এই সুন্দরবনই তো আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, সুন্দরবনই আমাদের মোটামুটি একটা ভালো সম্পদ সরকারের, আশা করি এটা রক্ষণাবেক্ষণ করে সবারই রাখতে হবে, এবং সরকারের একটু খেয়াল রাখতে হবে যাতে বনটা বেঁচে থাকে, এইগুলো কথা। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আপনারাও ভালো থাকেন।